আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আজকেরও আমাদের ইফতারিটা আর সেহরি খাবার দাবারগুলো শেয়ার করব। এখানে আমি ডিম সিদ্ধ করে নিয়েছি, কিছু কিছু ফল আলাদা আলাদা করে কেটে নিয়েছি। এখানে খেজুর, শসা, পুদিনা পাতা, পেঁয়াজ, লেবু, এ জায়গায় আছে ছোলা, সবগুলো কেটে নিচ্ছি। আর আমার চুলার নিচে আসলে গরম থাকার জন্য পেঁয়াজ, আলু, ছবিগুলি আসলে ভাজা পোড়াগুলো রেখে দিলাম। তো যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, তাহলে আমার সব ভিডিও পৌঁছে যাবে আপনাদের কাছে। আর আজকে আমার খাবার দাবারের ভিতরে ছিল এই যে ডাটা দিয়ে মুগ ডালের একটা তরকারি, আছে এখানে ইলিশ মাছ ভাজা, যেহেতু আমরা আসলে মানুষ তিনজন তাই একটু কম করে। এটা ছিল গতকালকের ভাজি, আর এটা ছিল লতি দিয়ে ইলিশ মাছের মাথা। তো আসলে সবগুলি খাবারই অনেক ভালো, আর কি বলবো, রমজান মাসে আসলে যতটুকু খাওয়া যায় যতটুকু যে খেয়ে পারে। আমি এটাকে হট বাড়িতে রেখে দিলাম যেহেতু ডালের তরকারি। আর এই যে আমার ভাজা পোড়াগুলি, আমি এখানে আজকে নিত্য নতুন কিছু চপ তৈরি করলাম। এটা হচ্ছে পেঁপে, পেঁপের চপ, বেগুনি, পেঁয়াজু, আলুর চপ, এটা হলো চিকেন পপকর্ন, আমার ছেলের খুবই পছন্দ তাই আসলে এটা করা। তো এই যে আছে এখানে শাকের চপ, লাউর চপ, এটা হলো লাউর চপ। তো কেমন হলো আমার আজকের ইফতারিগুলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিবেন। আর আমি এখন এক এক করে সবগুলো সবার প্লেটে দিয়ে দিব। আমরা তিনজন আর আমার বাবা আজকে আমাদের সাথে ইফতারি করবে। তো সবার প্লেটে একটা একটা করে ডিম দিয়ে দিচ্ছি, আসলে ডিমটা অনেক হেলদি খাবার, সবারই খাওয়া উচিত। আর এখানে এই যে একটু একটু করে ফল দিয়ে দিচ্ছি সবাইকে, এই তো পাশে থাকেন আপনারা। আর আমার যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই সেটাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর কে কীভাবে বাসায় ইফতারি করেন সেটা অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। এখন আমি মালটাগুলি দিয়ে দিব। আসলে রমজানে ফল ছাড়া আসলে কি বলবো, ইফতারিটা আসলে ভালো লাগে না, একটু হলেও আসলে ফলের প্রয়োজন হয়। আর আজকে আমি আসলে এভাবে করতেছি, দেখি আজকে ইফতারিটা কেমন লাগে তার জন্যই। তো দেখতে আসলে ভালোই লাগতেছে, জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে। আমি সবগুলো প্লেট একটু একটু করে দিয়ে দিচ্ছি। এখন আসলে শসাটা দিয়ে দিব খাওয়ার জন্য। তো এই যে দিয়ে দিচ্ছি, এখন একটা একটা করে খেজুর দিয়ে দিব। খেজুর দিয়ে দিলাম, আর এখানে কুচি করা সালা, ধনিয়া পাতা, পুদিনা পাতা, এগুলো আসলে যখন একসাথে মিক্সড করবো তখনই দিয়ে দিব। আর আমার ইফতারি সাজানোটা কেমন হয়েছে অবশ্যই আপনারা আমাকে লিখে জানাবেন। আর কি বলবো, সবাই রোজা থাকবেন, বেশি বেশি করে ইবাদত করবেন, তাহলে আমরা আসলে এত বড় বিপদ থেকে উদ্ধার হতে পারবো। যেহেতু ইফতারির সময় আসলে অনেক কাজ থাকে বাসায়, আর রমজান মাসে আসলে কাজটা একটু বেড়ে যায়, তারপরও ভালো লাগে আমাদের সবারই কাজ করতে। আমি যেহেতু একা মানুষ, সব দিকে সামাল দিতে হয়। আর আপনারাও আসলে বাসায় কে কীভাবে ইফতারি করেন অবশ্যই জানাবেন, আর আমার ইফতারিটা কেমন হলো সেটাও বলবেন। আমি আসলে টেবিলে না বসে নিচে বসে খেতে পছন্দ করি বেশি, তার জন্য আসলে নিচে বসে আমার খাওয়া দাওয়াটা। আর এই যে আমার এই রুমের একটু কাজ শেষ, আমি চলে আসলাম, পুরাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, অনেক সুন্দর লাগতেছে আমার কাছে। আর ভাজা পোড়াগুলো একটু পরে নিয়ে আসবো, যেহেতু এখনও ইফতারির 10-15 মিনিট টাইম আছে তার জন্য। আর এখানে যে শরবত বানানো আছে, ভাজা পোড়াগুলো দিলে আসলে অনেকটা সুন্দর লাগবে। তো বিদায় নিয়ে নিলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রমজান মাসে বেশি বেশি করে ইবাদত করবেন। আল্লাহ হাফেজ।